না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। বাংলাদেশের জনপ্রিয় একজন টিভি নাট্য অভিনেত্রী সাফা কবির, যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে ইতিমধ্যে বাংলা টিভি নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। তবে সম্প্রতি একটা ভিডিওতে তিনি পরকালে বিশ্বাস নয় বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুকে ইতিমধ্যেই তাকে নাস্তিক বলে সম্বোধন করছে লাখো লাখো মানুষ। দুই তিন বাক্যের সেই কথাতেই মুহূর্তের মাঝেই তার সকল জনপ্রিয়তা একদম ধুলোই মিশে গেছে। তিনি সেই ভিডিওতে আর কি কি বলেছেন, আমাদের আজকের আয়োজনে নিয়ে এসেছি সেই তথ্যগুলোই, সেই সাথে তার জীবনের কথা ও নানান তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাফা কবির 1994 সালের 29শে আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেছেন। তার বয়স 24 বছর, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, তার ওজন 53 কেজি। সাফা কবির একজন মুসলমান এবং তিনি কন্যা রাশির জাতক। বরিশালে জন্মগ্রহণ করলেও ঢাকার নাখালপাড়ায় মায়ের সঙ্গে থাকেন সাফা কবির। তার বাবা হচ্ছেন একজন জার্মান প্রবাসী। সাফা কবিরের পারিবারিক নাম আনাটনি কেলি। ছোটবেলায় এই নামেই সাফা কবিরকে ডাকতেন তার পরিবারের সবাই। কারণ কি, সাফা কবির যখন জন্মগ্রহণ করেছেন তখন তার বাবা হুমায়ুন কবির সবুজ ব্যবসার কাজে রাশিয়ায় ছিলেন, সে কারণে তার দাদা সাফার জন্য বেছে নেন রাশিয়ান নাম আনাটনি কেলি। এখন অবশ্য এই নামটি হারিয়ে গেছে, মিডিয়াতে তিনি এখন সাফা কবির নামেই বেশি পরিচিত। সাফা কবির আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রি লাভ করেছেন। আশফাক বিপুলের এয়ারটেলের একটা বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাশুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। এর মাঝে প্রাণ পিনাট বারের বিজ্ঞাপনটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিয়েছিল। অথচ একসময় অভিনয়ের ধারে কাছেও ছিলেন না এই সাফা কবির, এমনকি ক্যামেরার সামনেও কখনো দাঁড়াননি সাফা কবির। 5 ফুট 4 ইঞ্চি লম্বা এই মেয়েটির অভিনয় অভিষেক হয় @18 অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মের মাধ্যমে। আতিক হাসান পরিচালিত একা মেয়ে নাটকে অভিনয় করে সে সময় সাফা কবির বেশ প্রশংসিত হয়েছিলেন। এরপর থেকে টিভি নাটকে সাফা কবির বেশ নিয়মিতই অভিনয় করতে থাকেন। প্রথম নাটকেই বাজিমাত করেন এবং বনে যান অভিনেত্রী। প্রথম নাটকে কাজ করার পর অনেক কাজের অফার পেয়েছিলেন তিনি, তবে তখন অভিনয়কে খুব একটা সিরিয়াসলি নেননি সাফা কবির। সাফা কবির বর্তমানে অভিনয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং অভিনয়কে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন। 2014 সালে তিনি আরও একটি সুপারহিট নাটকে অভিনয় করেছেন যার নাম হচ্ছে ভালোবাসা 101। এই নাটকটি সে সময় খুব বেশি দর্শক নন্দিত হয়েছিল। এরপর তাকে আর কখনই পেছনে ফিরে তাকাতে হয়নি। তার উল্লেখযোগ্য কিছু নাটক হল @18 অল টাইম দৌড়ের উপর, একা মেয়ে, ভালোবাসা 101, ইউনিভার্সিটি, ব্ল্যাক ম্যাজিক, চোনাক পোকা, এই পথ যদি শেষ না হয়, আমাদের গল্পটা এমনও হতে পারত, দেয়াল, তবুও ভালোবাসি ইত্যাদি। পাশাপাশি তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে এয়ারটেল, প্যারাশুট নারিকেল তেল, ক্লোজ আপ কাছে আসার গল্প, পপস বিস্কুট ইত্যাদি। সাফা কবির এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি, তবে ভালো গল্পের সাথে ভালো স্ক্রিপ্ট যদি হয় তবে তিনি অবশ্যই ফিল্মে কাজ করবেন বলে জানা গেছে। পাশাপাশি এনটিভিতে স্টাইল অ্যান্ড ট্রেন নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেও দেখা গেছে সাফা কবিরকে। আর তাই তো এখন পর্যন্ত অল্পদিনের মধ্যে এই গুণী অভিনেত্রী 70টিরও বেশি কোয়ালিটি এবং সুপারহিট নাটক, টেলিফিল্ম এবং শর্ট ফিল্ম ছাড়াও অনেক টিভিসি এবং মিউজিক ভিডিও উপহার দিয়েছেন দর্শকদেরকে। তার বেশ কয়েকটা মিউজিক ভিডিও বেশ সুনাম কুড়িয়েছে। এই মিউজিক ভিডিওগুলোর মধ্যে ইমরানের আমার কাছে তুমি অন্যরকম ও কিছুদিন আগেই আরও একটি ভিন্নধর্মী মিউজিক ভিডিও এমন একটা তুমি চাইতে অভিনয় করেছিলেন সাফা কবির। এতে তার সহশিল্পী হিসেবে রোবটের চরিত্রে অভিনয় করেছিলেন গায়ক ইমরান নিজেই। এছাড়াও সেতু চৌধুরীর মিথ্যে গল্পবাজেও সাফা কবির অভিনয় করেছেন। সাফা এবিসি রেডিও লাভ স্ট্রাক বাই সাফা কবির এই নামের একটি অনুষ্ঠানও পরিচালনা করেন। সাফা কবির ক্যারিয়ারের এই সময়টাতেই ইতিমধ্যে বিজ্ঞাপন চিত্র মডেলিং থেকে শুরু করে তিনি অভিনয়ও করেছেন। তবে এগুলোর মধ্যে যে কোনটি সেরা এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে দুটি কাজ দুই রকম। বিজ্ঞাপনে মডেল হলে দীর্ঘ সময় দর্শকদের সামনে থাকা যায়, কারণ ভালো প্রোডাক্টের বিজ্ঞাপন সব চ্যানেলে একাধিকবার প্রচার হয়ে থাকে, এতে পরিচিতির পরিসরও বাড়ে। বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগলেও আমার মূল কাজের জায়গাটা হচ্ছে অভিনয়। ভালো কোনো চরিত্রে অভিনয় করে যখন দর্শকদের রেসপন্স পাই তখন খুবই ভালো লাগে। আমার পরিবারও আমাকে অভিনয়ে অনেক উৎসাহ দেয়, আর আমি নিজেও যেহেতু অভিনয় পছন্দ করি তাই অভিনয়টাই চালিয়ে যেতে চাই। অন্যদিকে শুধুমাত্র টিভি নাটকে কাজ করবেন নাকি কখনো দেখা যেতে পারে কোনো সিনেমাতে, এর জবাবে তিনি বলেন, অভিনয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে সিনেমার পর্দা। অভিনয়টা যেহেতু চালিয়ে যেতে চাই তাই আগামীতে সুযোগ পেলে সিনেমাতেও হয়তো আমি অভিনয় করতেও পারি। তবে আমাদের দেশের গতানুগতিক বাণিজ্যিক ধারার সিনেমায় নয়, ব্যতিক্রম ধারার সিনেমায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার।
বর্তমান সময়ে আমাদের দেশে টিভি নাটকের কিছুটা বাজে হালের কারণ হিসেবে তিনি অনলাইনকেই দায়ী করেছেন। কেননা মানুষ এখন টিভির থেকেও বেশি অনলাইন নির্ভর। টিভিতে নাটক দেখার পরিবর্তে দেশের বেশিরভাগ মানুষই অনলাইনে বিভিন্ন ধরনের নাটক দেখে থাকেন, সে কারণে টিভি চ্যানেলের ডিমান্ড কমে যাচ্ছে আর স্বাভাবিকভাবেই টিভি চ্যানেলগুলো তাদের মার্কেট ধরে রাখতে পারছেন না। অন্যদিকে অনলাইনে তুলনামূলক বেশি সাড়া পাওয়া যাচ্ছে, তাই অভিনয় জগতের তারকারাও অনলাইনের কাজের দিকে বেশি আগ্রহী বলে ধারণা করেন অভিনেত্রী সাফা কবির। সাফা কবিরের কোনো বয়ফ্রেন্ড বা প্রেম কিংবা রোমাঞ্চের কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। এই ট্যালেন্টেড অভিনেত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ আলোচিত। এখন পর্যন্ত ফেসবুকে তার অরিজিনাল পেজে 7 লাখেরও বেশি মানুষ তাকে ফলো করছেন। জানা গেছে সাফা কবিরের পারিশ্রমিক নাটক প্রতি 33,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে। সাফার প্রিয় সঙ্গীতশিল্পী হচ্ছেন তাহসান, এলিটা করিম ও অরিজিৎ সিং। তার কিছু প্রিয় সিনেমা হচ্ছে আ ওয়াক টু রিমেম্বার, জিন্দগি না মিলেঙ্গে দুবারা ইত্যাদি। প্রিয় অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন সুবর্ণ মোস্তফা, তাহসান, তিশা আর ভারতের রণবীর সিং ও আলিয়া ভাট। উপস্থাপিকা মারিয়ানুর ও টয়া সাফার খুবই ভালো বন্ধু, যাকে বলে প্রাইসলেস বন্ধু। বন্ধুদের মতে পর্দার সাফা কবির এবং বাস্তবের সাফার মধ্যে অনেক তফাত রয়েছে। বাস্তব জীবনে সাফা কবির হল খুবই সফট হার্টেড এবং কেয়ারিং একটা মেয়ে। সাফা কবিরের পছন্দের খাবার হল ভাত মাছ, ভুনা খিচুড়ি, তেহারি আর পিজা। তার পছন্দের পোশাক হচ্ছে জিন্স আর টি শার্ট। সাফা কবির তার অভিনয়ের মধ্য দিয়ে হাজারো তরুণের মন কেড়ে নিয়েছেন। তিনি এমনই একজন অভিনেত্রী যিনি কিনা খুব অল্প সময়ে এদেশে তরুণ প্রজন্মের কাছে একজন কিউট অ্যান্ড সেন্সেশনাল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমান সময়ের নবাগত অনেক অভিনেত্রীর মধ্যেই তিনি একমাত্র অভিনেত্রী যিনি ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একতালে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ কারণেই তিনি তরুণ প্রজন্মের কাছে অন্যতম একজন ইয়াং ট্যালেন্টেড অভিনেত্রী হিসেবে খুব সহজেই স্বীকৃতি পেয়ে গিয়েছেন। কিছুদিন আগ পর্যন্ত সাফা কবির কোনো ধরনের সমালোচনার জন্ম দেননি, যার কারণে তার গ্রহণযোগ্যতা ছিল সত্যি গগনচুম্বী। আর তাই তো এই অভিনেত্রীকে বাংলাদেশের তরুণ প্রজন্ম সেলফি কুইন নামে আখ্যা দিয়েছেন এবং এই নামেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খ্যাত হয়ে উঠেছেন। তবে তার সকল পরিশ্রম এবং সকল জনপ্রিয়তা মুহূর্তের মাঝেই ধুলোয় মিশে গিয়েছে। আমি পরকাল বিশ্বাস করি না, এই একটা কথাতেই অপরূপ সুন্দর চেহারা, প্রাণবন্ত হাসি এবং দুর্দান্ত অভিনয়ে দক্ষতা দিয়ে খুবই অল্প সময়ের মাঝে যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন আর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সাফা কবির বর্তমানে এখন রূপান্তরিত হয়েছেন একজন নাস্তিকে। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা কবির দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না, যদিও তিনি মুসলমান ঘরেরই সন্তান। আর এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে। এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেছেন, আপনি পরকালে বিশ্বাস করেন কিনা, যদি করে থাকেন তবে আপনার চলাফেরা এমন কেন? এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা আমি কখনোই বিশ্বাস করি না। এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, অ্যাকচুয়ালি উনি বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়া করার কারণে একটু ভাবের মাঝে চলে গেছেন। মাত্র 30 সেকেন্ডের একটি ঘটনার মাধ্যমে তিনি জন্ম দিলেন ইয়া বড় একটি সমালোচনার। অনেকে তো সরাসরি বলে দিচ্ছেন সাফা তো নিজের জন্মও দেখেননি, তবে কেন তিনি না দেখা একজন লোককে তার বাবা বলে ডাকছেন? এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানান ধরনের সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন অকথ্য গালিগালাজও। এর আগে 2018 সালের এপ্রিলে বিভিন্ন গণমাধ্যমে বিমানবন্দরে তল্লাশির বিষয়ে সাফা কবির অভিযোগ করেছিলেন, নারী হিসেবে আমার একটা প্রাইভেসি রয়েছে, কোনো নারী নিরাপত্তারক্ষী দিয়ে আমার লাগেজ তল্লাশি করাতে আমার কোনোই আপত্তি ছিল না। বিপরীতে তল্লাশি চালানো সাদা পোশাকধারী ওই নিরাপত্তারক্ষীরা পাল্টা প্রশ্ন করেন যে মিডিয়ার মেয়ের আবার প্রাইভেসি কিসের? এভাবে কথা কাটাকাটি চলে প্রায় 30 মিনিট। এক পর্যায়ে একজন নারী নিরাপত্তারক্ষী এগিয়ে এলে সাফার লাগেজ তল্লাশি করে সমস্যা মিটমাট করেন। এ নিয়ে তিনি বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা আমাকে সাহায্য না করে বরং চরম অপমান করেছেন। এভাবে হেনস্থা করার সময় আশেপাশের অনেক মানুষ জড়ো হয় এবং সেগুলো তারা ভিডিওও করেছে। এটা আমার জন্য সত্যিই মানহানিকর। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে একজন মেয়ে হিসাবে আমি চরম অপদস্থ হয়েছি। মিডিয়ার মেয়ে বলে ওই নিরাপত্তারক্ষীরা আমাকে বাজেভাবে অপমান করেছিল। প্রিয় ভিউয়ার্স, সাফা কবিরের মিডিয়ার সামনে এই বিতর্কিত কথা বলা কি আপনি সমর্থন করেন? তিনি এমনিতে নাস্তিক ঠিক আছে, তবে সেটা মিডিয়াতে বলে কেন দেশে বিভ্রান্তির জন্ম দিচ্ছেন? এমন একটা কথা বলার পর সাফার জনপ্রিয়তা যে কোথায় গিয়ে নেমেছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর দিলেই খুব সহজেই বোঝা যাবে। সত্যি একটি ছোট্ট ভুলের কারণে এখন সাফা কবির নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ধানে কত চাল। চোখ কান বন্ধ রেখে উল্টোপাল্টা কথা বলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে
সাফা কবির সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যাই হোক, জনপ্রিয় থেকে মুহূর্তের মাঝে সমালোচনার তীরে বিদ্ধ হয় এই অভিনেত্রীকে নিয়ে আপনার মন্তব্য কী তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। আর আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তার সাজা নির্ধারণের, তবে আপনার বিচারে আপনি কী ধরনের সাজা তার জন্য কামনা করছেন সে কথা জানিয়েও আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। সাফা কবিরের এমন একটি কথার পর তাকে যদি আপনি মন থেকে ঘৃণা করে থাকেন, তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। এমনি আরও আলোচিত তারকাদের জীবনের কথা ও নানান রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।